প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে থেকে আমরা জাবেদার সৃজনশীল যে প্রশ্নগুলো রয়েছে বুঝবে সেগুলো এক এক করে সমাধান করব তো আজকে প্রথমেই আমরা প্রথম অঙ্কটা দিয়ে শুরু করব এবং এখানে টোটাল ছয়টা অঙ্ক রয়েছে আমরা এক এক করে সবগুলো অঙ্ক করে ফেলব তো আসো প্রথমে আমরা আফরোজা ফ্যাশনের অঙ্কটা করি চলো আমরা অঙ্কটা পড়ি তৈরি পোশাক ব্যবসায়ী আফরোজা ফ্যাশন দুই সালের ডিসেম্বর মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ তাহলে আফ্রোজা ফ্যাশন পোশাক ব্যবসা করে এবং তার লেনদেনগুলা নিম্নরূপ অনেকগুলা লেনদেন দিয়েছে আমাদেরকে বলেছে যে উপযুক্ত তথ্য হতে ফেরত পণ্যের মূল্য নির্ণয় করো নিশ্চয়ই আফরোজা ফ্যাশন কোনো পণ্য ক্রয় করেছে এবং সেটা ফেরত দিয়েছে এবং যে ফেরতটা দিয়েছে সেটার মূল্য কত ছিল সেটা আমরা ক্যালকুলেশন করতে হবে তারপর বলেছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে আফরোজা ফ্যাশনের ক্রয় জাবেদা প্রস্তুত করো এই অংশটা আমরা কখনোই করিনি আমরা আজকে শিখব ক্রয় জাবেদা কীভাবে প্রস্তুত করতে হয় দেন আমাদেরকে বলেছে ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দাও তো ক্রয় জাবেদাতে যে লেনদেনগুলো আসবে সেগুলো বাদ দিয়ে বাকি যে লেনদেনগুলো থাকবে সেগুলোর জন্য আমরা সাধারণ জাবেদা দাখিলা দিব তো প্রথমে আসো প্রথম পয়েন্ট কয় উপযুক্ত তথ্য হতে ফেরত পণ্যের মূল্য নির্ণয় করার জন্য বলেছে তাহলে এখানে আমরা পড়ে দেখব যে কোথায় পণ্য ক্রয় আছে এবং সেটার ফেরতটা কোথায় আছে প্রথমে পাঁচ পার্সেন্ট বার্তায় মাহমুদ ফ্যাশন হতে প্রতিটি তিনশো টাকা দরে পাঁচশোটি প্যান্ট ক্রয় করে তাহলে পাঁচশোটা প্যান্ট ক্রয় করছে প্রতিটার দাম তিনশো টাকা এটা মাথায় রাখো তারপরে বলেছে এটার বহন খরচ ছিল এক হাজার টাকা এবং চালান নং আটাত্তর শর্ত ছিল দুই পাঁচ নিট পনেরো এই শব্দটা তোমাদের জন্য নতুন বলেছে শর্ত কি দুই পাঁচ অর্থাৎ যেদিন ক্রয় করেছে এই যে ডিসেম্বর এক তারিখে ক্রয় করেছে সেদিন থেকে যদি পাঁচ দিনের মধ্যে আমাদেরকে এই এই যে ক্রয় করেছি আমরা এই ক্রয়টা যে আমরা করেছি এই ক্রয়ের পাঁচ দিনের মধ্যে যদি আমরা টাকাটা পরিশোধ করে দেই। বাকিতে ক্রয় করেছি এই টাকাটা যদি পরিশোধ করে দেই পাঁচ দিনের মধ্যে তাহলে আমাদের বাটটা হবে দুই পার্সেন্ট অর্থাৎ আমরা দুই পার্সেন্ট টাকা কম দিতে পারব আর যদি পাঁচ দিনের মধ্যে নাও দিতে পারি তাহলে পনেরো দিনের মধ্যে আমাদেরকে অবশ্যই সম্পূর্ণ মূল্য পরিশোধ করে দিতে হবে অর্থাৎ পাঁচ দিনের মধ্যে দিলে আমরা দুই পার্সেন্ট বাটটা পাবো আর যদি না দেই তাহলে দুই পার্সেন্ট বাটটা পাবো না আমাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে তারপরে বলেছে নগদে প্যান্ট বিক্রয় করেছি পঁয়ত্রিশ হাজার টাকা মাহমুদ ফ্যাশনকে একশোটি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান করেছে তার মানে কি এই যে এটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে আমরা যে ফেরতটা দিয়েছি কাকে ফেরত দিয়েছি মাহমুদ ফ্যাশনকে একশোটা প্যান্ট ফেরত দিয়ে দিছে এখন ফেরত দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে এখানে কিন্তু টাকা বলা নেই বলা আছে একশোটা প্যান্ট তাহলে আমরা একশোটা প্যান্ট ফেরত দিয়েছি তাহলে প্রতিটা প্যান্ট আমি কত টাকা করে কিনেছিলাম প্রতিটা প্যান্ট কিনেছিলাম আমি তিনশো টাকা করে তাহলে টাকা করে যেহেতু কিনেছি তাহলে প্রত্যেকটার গুণ হবে কত করে এই তিনশো টাকা করে তাহলে তিনশোকে একশো দিয়ে গুণ করলে কত হবে বন্ধুরা তিরিশ হাজার টাকা হবে তিরিশ হাজার টাকার প্যান্ট আমি ক্রয় করেছি এখন এখানে কিন্তু বাটটা দুইটা দেখো একটা হচ্ছে শর্তটা হচ্ছে কি পাঁচ দিনের মধ্যে দিলে দুই পার্সেন্ট বার্তা পাবো আর যখন ক্রয় করছি তখন কিন্তু পাঁচ পার্সেন্ট বার্তায় ক্রয় করছি অর্থাৎ যে তিরিশ হাজার টাকা মূল্য এসেছিল টোটাল মূল্যের উপরে কিন্তু আমরা পাঁচ পার্সেন্ট বার্তা পাচ্ছি তাহলে আমি যখন ক্রয় করেছিলাম এই একশোটা প্যান্ট ক্রয় করেছিলাম তিনশো টাকা করে তখন কিন্তু আমি অবশ্যই এটার উপরে বারটা টাকাটা বাদ দিয়ে হিসাব করতে হবে কারণ আমি যখন কিনেছিলাম তখন বাট্টা বাদ দিয়েই বাকিটা মূল্য ধরে কিনেছিলাম তাহলে এই যে তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকার উপরে আমরা বারটা পাচ্ছি পাঁচ পার্সেন্ট তাহলে তিরিশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট কত হবে তিরিশ হাজার টাকার দশ পার্সেন্ট যদি তিন হাজার টাকা হয় তাহলে পাঁচ পার্সেন্ট হবে পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকা তাহলে আমরা মূলত কত টাকার পণ্য ফেরত দিয়েছি তিরিশ হাজার টাকার গায়ের মূল্য ছিল আর এটার মধ্যে বার্তা ছিল পনেরোশো টাকা তাহলে আমরা মূলত ফেরত দিয়েছি আটাইশ হাজার পাঁচশো টাকার পণ্য এখন এই বিষয়টাকে আমরা একটু ক্যালকুলেশন করে সুন্দর একটা ঘরেকে দেখাতে হবে তাহলে কিভাবে দেখাবো চলো আমরা এটা দেখাচ্ছি আমরা এখান থেকে নোট করে নিয়ে যাচ্ছি কি কি আমরা ফেরত দিয়েছি একশোটা প্যান তোমরা মনে রাখো একশোটা প্যান ফেরত দিয়েছি প্রত্যেকটার মূল্য ছিল তিনশো টাকা করে আর ফেরত দিয়েছি কাকে মাহমুদ ফ্যাশনকে আর এখানে পাঁচ পার্সেন্ট কারবারি বারটা ছিল তাহলে প্রথমে আমরা কি করবো একটা ঘর আঁকবো অঙ্কটা করার জন্য অবশ্যই আমাদেরকে একটা শিরোনামের ঘর দিতে হবে এবং যেহেতু তারিখ আছে একটা তারিখের ঘর দিতে হবে যেহেতু কারবারই বারটা আছে যোগ বিয়োগ হবে তাহলে আমাদের টাকার ঘর দুইটা হলেই সবচেয়ে সুন্দর হবে ওকে এই ঘরটা একটু চিকন হয়ে গেছে এটাকে আমি একটু মোটা করে নিচ্ছি ওকে আমাদের ঘরটা হয়ে গেল এবার আমাদের কাজ হচ্ছে এই ঘরটার নামকরণ করা আমরা যে প্রশ্নটার সলিউশন করছি এটা হচ্ছে ছয় নাম্বার অধ্যায়ের এক নাম্বার অঙ্ক এবং এক নাম্বার অঙ্কের আমরা ক করছি তাহলে ক উত্তর উত্তর এখানে আমরা কি লিখবো আমাদের কাছে চেয়েছিল যে ফেরত পণ্যের মূল্য নির্ণয় করার জন্য তাহলে আমরা এখানে লিখব ফেরত পণ্যের মূল্য নির্ণয় এই ঘরটার নাম হচ্ছে তারিখ এই ঘরটার নাম বিবরণ সব ঘর সেম নামই হয় প্রায় সেম হয় এই দুইটা হচ্ছে টাকার ঘর তাহলে আমরা অঙ্ক করছিলাম দুই সালের ডিসেম্বর মাসের তাহলে দুই সালের ডিসেম্বর কত তারিখে আমরা পণ্যটা ফেরত দিয়েছিলাম আমরা আট তারিখে পণ্যটা ফেরত দিয়েছিলাম যেহেতু আট তারিখে পণ্যটা ফেরত দিয়েছি কাকে ফেরত দিয়েছি মাহমুদ ফ্যাশনকে তাহলে আমরা এখানে লিখব মাহমুদ ফ্যাশনকে ফেরত প্রদান এখানে ছিল একশোটা প্যান্ট এবং প্রত্যেকটার মূল্য ছিল তিনশো টাকা এই যে মাহমুদ ফ্যাশনকে ফেরত প্রদান কথাটা লিখেছি সব সময় যে এরকম লিখতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই তোমরা চাইলে এখানের পুরো কথাটা লিখে দিতে পারো যেমন মাহমুদ ফ্যাশনকে ত্রুটিযুক্ত থাকায় একশোটি প্যান্ট ফেরত প্রদান আর ব্র্যাকেটে লিখে দিতে পারো একশো গুণ তিনশো তোমরা এটা যেভাবে সাজাইতে পারো সাজানোটা নিয়ে কোনো তর্ক নেই সাজানোটা আমাদের নিজের ইচ্ছার কাছে তাহলে তিনশোকে একশো দিয়ে গুণ করলে আমরা পাবো তিরিশ হাজার তাহলে আমরা এই টাকার ঘরে লিখব তিরিশ হাজার এখান থেকে আমরা বাদ দিব কারবারিবারটা কারণ আমরা যখন কিনেছিলাম এটা কারবারি বার্তা দিয়েই কিনেছিলাম তাহলে কারবারি বার্তা ছিল এই তিরিশ হাজার টাকার দশ পারসেন্ট না পাঁচ পার্সেন্ট ছিল তিরিশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট তিরিশ হাজার টাকার দশ পার্সেন্ট যদি তিন হাজার হয় তাহলে পাঁচ পার্সেন্ট হবে পনেরোশো টাকা তাহলে তিরিশ হাজার থেকে পনেরোশো চলে গেলে থাকবে আঠাশ হাজার পাঁচশো টাকা এই আঠাশ হাজার পাঁচশো টাকাই হচ্ছে আমাদের আনসার আমরা চাইলে আর একটু নিচে লিখতে পারতাম আর নিচে কখন লিখবো যখন আমরা এখানে বলে দিব যে সুতরাং ফেরত পণ্যের মূল্য ফেরত পণ্যের মূল্য এই আঠাশ হাজার টাকা আমি একটু নিচে নামিয়ে দিলাম এই লেখাটা সোজা হওয়ার জন্য আমরা যদি এই কথাটা এখানে লিখি তাহলে অবশ্যই একটু নিচে লিখতে হবে আর আমরা যদি উপরে লিখি তাহলে আমাদের এখানে আর ফেরত পণ্যের মূল্য লিখতে হবে না আমরা উত্তরে বলে দিব যে উত্তর ফেরত পণ্যের মূল্য এত টাকা তো বন্ধুরা এবারে আমরা ক্ষয়ের অংশটা করব ক্ষয় কি বলেছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে আফ্রোজা ফ্যাশনের ক্রয় জাবেদা প্রস্তুত করো আমরা একটা ক্রয় জাবেদা প্রস্তুত করব এবং আমরা জানি ক্রয় কর যে ক্রয় জাবেদাতে যাবতীয় ধারে ক্রয় লিপিবদ্ধ হয় তো ক্ষেত্রে এখানের যে ক্রয়গুলা রয়েছে সেই ক্রয়গুলা থেকে আমরা শুধু ধারে ক্রয়গুলা নিব এই অঙ্কের মধ্যে ক্রয় দুইটা আছে দেখো এক তারিখে ক্রয় করেছে আর পনেরো তারিখে ক্রয় করেছে এবং এই দুইটা ক্রয় বাকিতে করেছে যেহেতু বাকিতে ক্রয় করেছে সেহেতু আমরা এই দুইটা নিয়েই ক্রয় জাবিদা প্রস্তুত করো প্রশ্ন করতে পারো যে কীভাবে বুঝলাম এগুলো বাকিতে ক্রয় করেছে যেহেতু এখানে দেখো নগদ বাকি উল্লেখ নেই কিন্তু কার কাছ থেকে ক্রয় করেছে তার নাম উল্লেখ আছে সেহেতু এই লেনদেনগুলো বাকিতে হয়েছে তো এই বাকি লেনদেনগুলো নিয়েই বাকিতে ক্রয়গুলো নিয়েই আমরা ক্রয় জাবেদা প্রস্তুত করব। করবো জাবেদা প্রস্তুতের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে ক্রয় জাবেদার ঘর তো ক্রয় জাবেদার ঘরটা করতে পারলে ক্রয় জাবেদা করা মোটেই কঠিন কিছু না তো ক্রয় জাবেদার ঘরটা আমরা কিভাবে করব খেয়াল করো এখানে জাবেদার ঘর করার জন্য আমরা প্রথমে এর পাশে একটা তারিখের ঘর করে ফেলবো এবং যেহেতু আমরা জাবেদা করছি যেহেতু এটা একটা জাবেদা ক্রয় জাবেদা সেহেতু আমরা সবার শেষের দিকে জাবেদার জন্য একটা ঘর করে ফেলবো জাবেদার ঘর করার পরে জাবেদার ঘরের সাথে সংযোগ করে আমরা তিনটা ঘর আঁকবো একটা ঘর হচ্ছে আমরা কোন শর্তে ক্রয় করেছি এখানে শর্তটা বসবে আমরা যে ক্রয় করেছি সেটা চালার নম্বরটা এখানে বসবে আর এখানে একটা সূত্রের ঘর বসবে বা রেফারেন্সের ঘর বসবে তো এইভাবে আমরা ক্রয় জাবেদা ঘরটা করে ফেলবো তারপর কিভাবে বাকিগুলা করতে হবে সেটা আমরা দেখব আর এই ঘরটা হচ্ছে ডেবিট অথবা ক্রেডিট হিসাব খাতের জন্য তো ক্রয় জাবেদাতে এখানের ঘরটার নাম হবে ক্রেডিটেড হিসাব খাত বা ক্রেডিট হিসাব খাত কেন ক্রেডিট হিসাব খাত হবে সেটা আমি তোমাদেরকে একটু পরেই বলছি তো চলো আগে ঘরের নামগুলো আমরা লিখে ফেলি বলেছিলাম এই ঘরে একটা জাবেদা দিতে হবে কোন জাবেদা আমরা জানি ক্রয় জাবেদায় যাবতীয় ধারে ক্রয় লিপিবদ্ধ হয় এখানে আমরা একটা জাবেদা দিব ধারে ক্রয় ধারে ক্রয় করলে জাবেদা কি হয় যেহেতু আমরা ক্রয় করছি সেহেতু আমরা ক্রয় হিসাবকে ডেবিট করব ক্রয় হিসাব ডেবিট করব আর ধারে ক্রয় করলে কি সৃষ্টি হয় ধারে ক্রয় করলে পাওনাদার বা প্রদে হিসাবের সৃষ্টি হয় আমরা এখানে প্রদে হিসাব বা পাওনাদার হিসাবকে ক্রেডিট করব প্রদে হিসাব ক্রেডিট আর এখন প্রশ্ন হচ্ছে যে ক্রেডিট হিসাব খাত কেন বললাম এটা ক্রেডিট হবে কেন আমরা ক্রয় জাবেদা করছি ক্রয় তো ডেবিট এটা আমরা জানি যেহেতু এখানে নাম দিয়েছি ক্রয় আর এখানে যে আইটেমগুলা বসবে এখানে মূলত আমাদের পাওনাদারের নামগুলা বসবে পাওনাদারের প্রতিষ্ঠানের নামগুলা এখানে বসবে তো পাওনাদার আমাদের জন্য ক্রেডিট এই কারণে এখানের যে নামগুলা হবে এইগুলো আমাদের ক্রেডিট হিসাব খাত এই কারণে এখানে আমরা ক্রেডিট হিসাব খাত নামে এই ঘরটার নামকরণ করলাম এবারে আসো আমরা প্রথম থেকে এই দুইটা লেনদেন দিয়ে এই ক্রয়জাবেদাটা করবো আমরা জানি এই অঙ্কটা দুই হাজার সালের তাহলে এখানে লিখলাম দু সাল এবং এটা ডিসেম্বর মাসের একটা হচ্ছে এক তারিখের আরেকটা হচ্ছে ডিসেম্বরের কত তারিখ ডিসেম্বরের পনেরো তারিখ তাহলে এই দুইটা তারিখে আমরা দুইটা আইটেম বসাবো এক তারিখের এন্ট্রিটাতে কি বলেছে ডিসেম্বর এক তারিখে পাঁচ পার্সেন্ট বার্তায় মাহমুদ ফ্যাশন হতে প্রতিটি তিনশো টাকা দরে পাঁচশোটি প্যান্ট ক্রয় এবং বহন খরচ এক হাজার টাকা শর্ত নেট পনেরো তো এই কথাটাই আমরা এখানে লিখবো আমরা কার কাছ থেকে ক্রয় করেছি আমরা ক্রয় করেছি মাহমুদ ফ্যাশন হতে তাহলে আমরা এখানে মাহমুদ ফ্যাশন ফ্যাশন তো এখানেই টাকাটা আমরা একটু ক্যালকুলেশন করে লিখতে হবে যেহেতু আমরা তিনশোটা প্যান্ট ক্রয় করেছি প্রত্যেকটার দাম ছিল পাঁচশো টাকা তো তিনশোকে পাঁচশো দিয়ে গুণ করলে আমাদের টোটাল টাকাটা চলে আসবে সেখানে আবার আমাদের বারটা ছিল বারটাটা ছিল কত টাকা বারটা ছিল পাঁচ পার্সেন্ট টাকা তাহলে এটা থেকে আমরা বাদ দিয়ে দিব বারটার টাকাটা তো বারটার টাকাটা আমরা কিভাবে বাদ দিব আমরা টোটাল টাকা হচ্ছে তিনশো গুণ পাঁচশো এবং এই টাকার উপরে আমরা পাঁচ পার্সেন্ট বাদটা বাদ দিব বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেখানে আবার আমাদের এটার বহন খরচ এক হাজার টাকা কী করে দিতে হবে যোগ করে দিতে হবে তাহলে এই আমরা যোগ করে দিলাম আমাদের বহন খরচটা তাহলে যে টাকাটা আসবে এটাই কিন্তু আমাদের ক্রয়ের টাকা মাহমুদ ফ্যাশনের নিকট থেকে তাহলে চলো আমরা এটা ক্যালকুলেটার একটু করি পাঁচশো তিনশো গুণ পাঁচশো কত হলো এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজারের উপরে কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানে পয়েন্ট শূন্য পাঁচ তাহলে সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে আমাদের বারটার টাকা তাহলে আমরা এটা লিখে এখানে এটাকে আমরা ইকুয়েল টু দিয়ে লিখতে পারি এক লক্ষ পঞ্চাশ হাজার এটা থেকে সাত হাজার পাঁচশো টাকা ছিল আমাদের বারটা আর যোগ ছিল আমাদের এক হাজার তাহলে আমাদের ক্যালকুলেশনটা আরেকবার করা যাক এক লক্ষ পঞ্চাশ হাজার বিও সাত হাজার পাঁচশো যোগ এক হাজার তাহলে কত হলো এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো তাহলে আমরা টাকার ঘরে লিখে ফেলবো এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো বা এখানে আমরা এটা লিখতে পারি এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো এটা কিন্তু খসড়া বুঝছো এটা হচ্ছে আমাদের নিজেদের ওয়ার্কিং আমরা জাস্ট বোঝার জন্য এটা এখানে করলাম এটা আমরা চাইলে এখানে না করে আমরা এই ঘরটার বাইরেও করতে পারতাম যেহেতু আমার এখানে জায়গা আছে আর আমি বাইরে করতে গেলে উপরে নিচে করতে হবে এবং এতে আমার অঙ্ক করতে একটু কষ্ট হবে এই কারণে আমি ইনসাইডেই করে ফেললাম তোমরা যখন অঙ্ক করবে তখন এই ক্যালকুলেশনটা তোমরা খাতার অন্য একটা জায়গায় করে ফেলো তাহলে আরও সুন্দর হবে কারণ এখানে এত ক্যালকুলেশন আনতে গেলে আমাদের অনেক কষ্ট হবে তাহলে আসো এখানে শর্তের ঘরে আমরা শর্তটা লিখে ফেলবো শর্ত ছিল কি দুই পাঁচ নিট পনেরো তাহলে আমরা শর্তের ঘরে লিখব দুই পাঁচ নিট পনেরো আর চালান নং ছিল কত চালান নং ছিল আটাত্তর সূত্রের ঘরটা খালি থাকবে আর এ তো হয়ে গেল এবার আমরা পনেরো তারিখের এন্ট্রিটা নিয়ে কাজ করব পনেরো তারিখে বলেছে ইসলাম স্টোর হতে প্রতি জোড়া চারশো টাকা দরে দুইশোটি শার্ট ক্রয় বারটা হচ্ছে দশ পার্সেন্ট শর্ত দুই সাত নিট তাহলে আমরা সেম কাজটা এখানে করব আগের মতোই এবার মাহমুদ ফ্যাশন হবে না এবার হবে ইসলাম স্টোর ইসলাম স্টোর টাকাটা লেখার আগে আমাদের এখানে একটু খেয়াল করতে হবে খেয়াল করো বলেছে প্রতি জোড়া চারশো টাকা করে দুইশোটা শার্ট ক্রয় করেছি যেহেতু দুইশো শার্ট ক্রয় করেছি দুইশো শার্টে কত জোড়া হবে দুইশো শার্টে কিন্তু একশো জোড়া হবে আর প্রতি জোড়ার দাম চারশো টাকা তাহলে আমরা এখানে লেখার সময় লিখবো চারশো টাকা ছিল প্রতি জোড়ার দাম আর আমি টোটাল জোড়া কিনেছি একশোটা দুশো ষাট কিনেছি কিন্তু জোড়া ছিল একশোটা তাহলে চারশো গুণ একশো এটা থেকে বাদ দিব বারটা টাকাটা চারশো গুণ একশো গুণ দশ পার্সেন্ট ছিল বারটা আর এটার কোনো বহন খরচ ছিল না তাহলে চারশোকে একশো দিয়ে গুণ করলে আমরা পাবো চল্লিশ হাজার চল্লিশ হাজার থেকে চারশো গুণ একশো চল্লিশ হাজারের দশ পার্সেন্ট চার হাজার টাকা তাহলে আমরা কত পাবো চল্লিশ হাজার থেকে চার হাজার বাদ দিলে আমরা পেয়ে যাবো ছত্রিশ হাজার টাকা তাহলে এখানে বসবে ছত্রিশ হাজার টাকা আর এখানে আমরা যেহেতু শর্ত পাচ্ছি কি দুই সাত তাহলে এখানে লিখবো দুই সাত নিট তিরিশ এখানে তিরিশ ছিল শর্তটা তাহলে নিট তিরিশ লিখলাম আর আমাদের এখানে চালান নেই কোনো সূত্র নেই আমরা এই ঘরগুলো ফাঁকা রাখবো তাহলে এবার এই দুইটা টাকা যোগ করে দিলে আমাদের ক্রয় জাবেদাটা হয়ে যাবে তাহলে এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো আর ছত্রিশ হাজার কত হবে এক লক্ষ উনআশি হাজার পাঁচশো তাহলে আমরা এখানে লিখে ফেলে এক লক্ষ উনআশি হাজার পাঁচশো এই তো আমাদের হয়ে গেল সলিউশনটা এখানে ডাবল আন্ডারলাইন দিয়ে দিবে আর নিচে উত্তরে লিখতে পারো যে উত্তর ক্রয় যাবেদার যুগ ফল এক লক্ষ উনাশি হাজার পাঁচশো এবারে আমরা গ নিয়ে কথা বলবো যে সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দাও তাহলে আমরা এখানের ক্রয় জাবেদা সংশ্লিষ্ট তাহলে ক্রয় জাবেদা সংশ্লিষ্ট ছিল এই পনেরো তারিখ এটা বাদ দিয়ে দিলাম আর এক তারিখ এটা বাদ দিয়ে দিলাম বাকিগুলোর জন্য আমাদের সাধারণ জাবেদা দাখিলা দেওয়ার জন্য বলেছে তো জাবেদা এবার আমরা জাবেদার ঘর করে দিব এখানে আমি একটা জাবেদার ঘর এঁকেছি জাবেদার পাঁচটা ঘর হয় একটা তারিখের ঘর একটা বিবরণের ঘর বা হিসাবের নামও ব্যাখ্যা আরেকটা হচ্ছে খতিয়ান পৃষ্ঠার ঘর আর একটা ডেবিট টাকার ঘর আর একটা ক্রেডিট টাকার ঘর তো আমি এই ঘরটার নামকরণটা আগে করে ফেলছি উপরে নাম দিতে পারি আফরোজা ফ্যাশন আমরা কী করছি জাবেদা করছি এবং সেটা সাধারণ জাবেদা তাহলে আমরা এখানে লিখলাম সাধারণ জাবেদা এই ঘরটার নাম দিব তারিখ এই ঘরটার নাম দিব হিসাবের নাম ও ব্যাখ্যা এই ঘরটার নাম দিব রেফারেন্স বা খুতিয়ান পিস্টা এই ঘরটার নাম হচ্ছে ডেবিট টাকা এই ঘরটার নাম হচ্ছে ক্রেডিট টাকা তো ডেবিট ক্রেডিট তোমরা ইংরেজিতে না লিখে বাংলাতেও লিখতে পারো এটা নিয়ে তেমন কোনো তোমরা এই প্রবলেম নেই তবে বাংলাতে লিখলেই সুন্দর হবে যেহেতু আমরা সব কিছু বাংলায় করছি আমি এখানে ইংরেজিতে লিখলাম কারণ আমার ডেবিট লিখতে অনেক জায়গা খেয়ে ফেলবে এই কারণে তো এগুলো আসলে তর্কের বিষয় না তো এগুলো খুব সিম্পল বিষয় তোমরা এগুলো বুঝে নিও দেন আমাদের এখানে কোনগুলার জাবেদা করতে বলেছে এখানের যেহেতু এক তারিখ আর পনেরো তারিখের জাবেদা আমরা করব না তাহলে তিন আট দশ এবং বিশ তারিখের জাবেদা আমরা করবো তো তারিখের ঘরে অবশ্যই তোমরা তারিখটা বসাতে ভুলবে না এখানে দু প্রথমটা হচ্ছে আমাদের ডিসেম্বর তিন তারিখ তো প্রথমে কি বলেছে নগদে প্যান্ট বিক্রয় করেছি যেহেতু নগদে প্যান্ট বিক্রয় করেছি তাহলে আমরা বিক্রয় করে নগদ টাকা পেয়েছি আমার নগদ টাকা বৃদ্ধি পাবে তাহলে নগদান হিসাব ডেবিট হবে হিসাব ডেবিট কারণ নগদ টাকা সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে আমরা ডেবিট করি আর যেহেতু আমরা বিক্রয় করেছি বিক্রয় আমাদের একটা আয় বিক্রয় করার ফলে আমাদের আয় বৃদ্ধি পেল আর আয় বৃদ্ধি পেলে আমরা এটাকে ক্রেডিট করি তাহলে বিক্রয় হিসাব আমরা ক্রেডিট করব। এখানে টাকাটা হচ্ছে আমরা বিক্রি করছি পঁয়ত্রিশ হাজার টাকা করে তাহলে এখানে পঁয়ত্রিশ হাজার টাকা এখানেও পঁয়ত্রিশ হাজার টাকা এখানে একটা কারণ আমরা লিখে দেব যেহেতু নগদে বিক্রয় করা হলো নগদে বিক্রয় করা হলো এখানে আমরা আরও বাড়াইয়ে লিখতে পারতাম যে নগদে প্যান্ট বিক্রয় করা হলো অর্থাৎ উপরের এই তিন তারিখের পুরো কথাটাই আমরা এখানে লিখে দিতে পারতাম এটা খুব আহামরি কিছু বিষয় না আমরা জাস্ট মূল কথাটা এখানে লিখে দেব তাহলে আমি এটাকে ক্লোজ করছি এবার ডিসেম্বর তিন তারিখের পরে আমাদের কত তারিখের এন্ট্রি ডিসেম্বর তিন তারিখের পরে আমাদের আট তারিখের এন্ট্রি আট তারিখে কি বলেছে মাহমুদ ফ্যাশনকে একশোটি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান করেছে তাহলে এটা হচ্ছে আট তারিখ যেহেতু আমরা ফেরত দিয়েছি কি ফেরত দিয়েছি ক্রয় করে ফেরত দিয়েছি কাকে ফেরত দিয়েছি আমরা মাহমুদ ফ্যাশনকে ফেরত দিয়েছি তাহলে আমরা এখানে লিখব পাওনাদার কারণ মাহমুদ ফ্যাশন আমার পাওনাদার ছিল এখন তাকে ফেরত দিয়ে দেওয়ার ফলে তার পাওনা টাকার পরিমাণ হ্রাস পাবে তাহলে পাওনাদার কোন পাওনাদার মাহমুদ ফ্যাশন আমরা এটা ব্র্যাকেটে লিখে দিব মাহমুদ ফ্যাশন তাহলে কোন পাওনাদার সেটা আমরা পারফেক্টলি চিনতে পারবো পাওনাদার হিসাব ডেবিট করব কেন ডেবিট করব কারণ আমার পাওনাদার যাকে আমি পণ্যটা ফেরত দিয়েছি সে আমার কাছে যে টাকাটা পাইতো এখন সে টাকার পরিমাণ কমে যাবে অর্থাৎ আমার দায়ের পরিমাণ কমে যাবে এই কারণে পাওনাদারকে আমরা ডেবিট করবো মাহমুদ ফ্যাশনকে ডেবিট করব কারণ মাহমুদ ফ্যাশনকে আমরা পণ্যটা ফেরত দিয়ে দিছি আর যেহেতু ফেরত দিছি কি ফেরত দিছি ক্রয় ফেরত ক্রয় করে ফেরত দিছি তাহলে আরেকটা হিসাব হবে ক্রয় ফেরত হিসাব ক্রয় ফেরত ক্রয় করে ফেরত দিলে আমার ব্যয় হ্রাস পায় ক্রয় করলে ব্যয় হয় ক্রয় ফেরত দিলে ব্যয় হ্রাস পায় তাহলে ক্রয় ফেরত হিসাব কি হবে ব্যয় হ্রাস পেলে আমরা ক্রেডিট করি তাহলে ক্রয় ফেরত হিসাবকে ক্রেডিট করতে হবে এখানে টাকা হবে কত যেহেতু একশোটি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় আমরা ফেরত দিয়েছি আমাদের কয়ের আনসারটা কত ছিল তোমাদের মনে আছে আমি কয়ের আনসারটা মনে রেখেছি সেটা হচ্ছে আটাইশ হাজার পাঁচশো তাহলে আমরা এখানে কয়ের আনসারটা বসায় দেব কারণ কয়ের কাজটা যখন আমরা করেছি কত টাকা মূল্য ছিল সেটা আমরা নির্ণয় করেছি তাহলে এই আঠাশ হাজার পাঁচশো টাকা এখানে বসে যাবে ঠিক একইভাবে আমরা এখানে একটা কারণ লিখব কারণে কি লিখব মূল কথাটা লিখে দিব যেহেতু মাহমুদ ফ্যাশনকে ফেরত দেয়া হলো মাহমুদ ফ্যাশনকে ফেরত দেয়া হলো ফেরত দেওয়া হলো খেয়াল করো এখানে মাহমুদ ফ্যাশনকে ফেরত দেয়া হলো এই কথাটা না বলে আমি বলতে পারতাম যেহেতু ক্রয় করে মাহমুদ ফ্যাশনকে ফেরত দেয়া হলো একই বিষয়ে আমরা মূল কথাটা লিখে দিলেই হলো এটা নিয়ে এত তর্ক নেই তো এই আমরা ক্লোজ করে ফেললাম আট তারিখের পরে আমরা কোন তারিখের কাজ করব আট তারিখের পরে আমরা দশ তারিখের কাজ করব দশ তারিখে বলেছে আসবাবপত্র মেরামত করেছে পুরাতন আসবাবপত্র মেরামত করেছে যেহেতু মেরামত করেছে এটা বড় ধরনের কোনো মেরামত না মেরামত আমাদের জন্য মুনাফা জাতীয় ব্যয় সো আমরা এটাকে মেরামত খরচ হিসাবে ধরবো আর খরচটা আমরা নগদে করেছি বলে ধরবো তাহলে এটার জাবেদা আমরা কি দিব এটা ছিল দশ তারিখের আমরা বলবো যে মেরামত খরচ মেরামত খরচ খরচ বৃদ্ধি পেলে কি হয় ডেবিট করতে হয় তাহলে মেরামত খরচ হিসাব আমরা ডেবিট করব আর খরচটা আমরা নগদে করেছি এই কারণে আমরা নগদান হিসাবকে ক্রেডিট করব। নগদান হিসাবকে ক্রেডিট করব তো টাকাটা কত ছিল পাঁচশো টাকা পাঁচশো টাকা এখানে আমরা কারণে লিখে দিব যেহেতু যেহেতু আসবাবপত্র মেরামত করা হলো আসবাবপত্র তো এভাবে দশ তারিখের পরে আমরা বিশ তারিখের এন্ট্রিটা করব বিশ তারিখে বলেছে মাহমুদ ফ্যাশনকে পরিশোধ করা হলো চল্লিশ হাজার মাহমুদ ফ্যাশনকে পরিশোধ করেছি মাহমুদ ফ্যাশন কিন্তু আমাদের পাওনাদার ছিল তাহলে মাহমুদ ফ্যাশনকে আমি যখন পরিশোধ করব। তাহলে মাহমুদ ফ্যাশন ছিল আমার পাওনাদার পাওনাদারকে যখন আমি পরিশোধ করে দিব তখন আর পাওনা টাকাটা থাকবে না অর্থাৎ পাওনাদারকে পরিশোধ করলে আমার দায়ের পরিমাণ কমে যাবে তাহলে পাওনাদার কাকে পরিশোধ করেছি মাহমুদ ফ্যাশনকে মাহমুদ ফ্যাশন আমরা এখানে নামটা ব্র্যাকেটে লিখে দিব মাহমুদ ফ্যাশন হিসাব আমরা ডেবিট করে দিব কারণ পাওনাদার দ্বারা আমার হ্রাস পাচ্ছে আর আমি পরিশোধ করছি যেহেতু নগদ টাকা দিয়ে আমার নগদ টাকা চলে যাবে নগদ টাকা আমার জন্য সম্পদ চলে গেলে নগদান হিসাব কি হবে সম্পদ চলে গেলে সম্পদ হ্রাস পায় হ্রাস পেলে আমরা ক্রেডিট করি নগদান হিসাবকে ক্রেডিট করব টাকাটা ছিল চল্লিশ হাজার তাহলে আমরা এখানে টাকার ঘরে লিখে ফেলবো চল্লিশ হাজার ক্রেডিটের টাকার ঘরে লিখে ফেলবো চল্লিশ হাজার আসলে আমার এখানে ঘরটা একটু ছোটো হয়ে গেছে এই কারণে আমি ঘরের বাইরেই করছি তোমরা এটা বুঝে নিও আর এখানে এই তারিখটা কত ছিল এই তারিখটা ছিল বিশ তারিখ তো এখানে আমরা একটা কারণ দিব যেহেতু যেহেতু কি কি কী বলবো আমরা পানাদার মাহমুদকে পরিশোধ করা হলো আমরা শুধু মাহমুদকে পরিশোধ করা হলো লিখে দেব যেহেতু মাহমুদকে পরিশোধ করা হলো পরিশোধ করা হলো তো আসো আমরা আমাদের সলিউশন বই থেকে একটু দেখে নিবো আমি বইটা এখন দেখাচ্ছি না তোমাদের কাছে যেহেতু সলিউশন বইটা আছে সলিউশন বই কিভাবে আমি সলিউশন করেছি বইটার মধ্যে সেটা তোমরা দেখে নিও আর একটু মিলাই নিও তো একটু ডিফারেন্স হইতেই পারে হয়তো ওইখানে আমি ডেবিটের জায়গায় পুরোটা লিখেছি কখনো খতিয়ান পৃষ্ঠা পুরোটা লিখেছি এখানে কখনো তারিখ লিখেছি এগুলো সিম্পল ব্যাপার এগুলো কোনো মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে অঙ্কটা আর অঙ্কটা তোমরা পারফেক্টলি শিখতে পারলেই হলো তো ফ্রেন্ডস এভাবে তোমরা সাধারণ জাবেদা করবে এর পরবর্তীতে আমি সাধারণ জাবেদা আসলে তোমাদেরকে করাবো বাট এভাবে ঘর করে করাবো না আমি কারণটা কি হবে বলে দিব আর জাবেদাটা কি হবে সেটা আইটেমের সাথে সাথে আমি তোমাদেরকে করিয়ে দিব আর তোমরা নিজেরা এভাবে বাসায় করবে বাসায় নিজেরা প্র্যাকটিস করবে তো আগামী ক্লাস থেকে আমি তোমাদেরকে দুই নাম্বার অঙ্কটা করাবো ভালো থাকো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ